গুড মর্নিং সবাইকে। আজকে আমি চলেছি রায়গঞ্জ থেকে বাবার বাড়ি। আমি এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, বাস স্ট্যান্ড যাব বলে। বাবা নিতে এসেছিল কালকে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো বাবা আর আমি টোটো করে বাস স্ট্যান্ড যাচ্ছি, আর ও ঘরেই থাকলো, ওর মিটিং আছে তাই ও যাবে না, কয়েকদিন পরে যাবে, তো তখন তার সঙ্গে আবার ফিরে চলে আসব। টোটো করে এসে আমরা বাসে উঠে পড়েছি। বাসে আমি তোমাদেরকে বেশি দেখাতে পারবো না, কারণ বাসে উঠেই আমার শরীর খারাপ করতে থাকে, তাই একটু দেখিয়ে আমি বন্ধ করে দিলাম। বাবা আমাকে দেখে মুখটা ঘুরিয়ে নিল, ভিডিও করছি দেখে। রাস্তায় যেতে যেতে শরীর খারাপ করে, এখন আগের থেকে অনেক কমে গেছে, অনেক কমে গেছে। আগে যেমন উঠলেই শরীর খারাপ করতো, এখন অতটা হয় না। অবশ্য ওষুধ খেয়ে উঠি, তাহলেও কথা বলতে বলতে নেমেও গেছি বাস থেকে। বাস থেকে নেমে আমরা টোটো করে এবার বাড়ি চলে যাব। বাসে আমাদের সময় লাগে রায়গঞ্জ থেকে বাড়ি আসতে 4 ঘন্টা 4.5 ঘন্টা, তো আমি ততটা ভিডিও করিনি। আমি গ্রামে ঢুকে গেছি, এটা আমাদের গ্রাম ডাংরাইল। গ্রামের রাস্তা, এটা আমাদের মন্দির, দুর্গা মন্দির। মন্দিরের সঙ্গে পুরনোই স্মৃতি, বাড়ি চলে এসেছি, মা গেটের কাছে চলে এসেছিলো, এটা আমাদের পুরনো মাটির বাড়ি, বাবা চলে এসছে আগেই। তোমরা যদি আমাদের এই পুরনো মাটির বাড়ির ভিডিও আরও দেখতে চাও, তাহলে আমাকে জানাতে পারো, আমি পুরোটাই দেখাবো। তো চলো বাড়ি এসছি। বাড়িতে এসে বেশি ভিডিও করা হবে না, কিন্তু যেটুকু করব সেটুকু দেখাবো। সবার সঙ্গে দেখা হওয়া, কোথায় গেলাম, কি করলাম, সমস্তটাই দেখাবো। চলো টাটা।